আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, শব্দে শব্দে আরবি গ্রামার সহ প্রতিদিনের কোরআন ক্লাসের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, চলুন আজকের আলোচনা শুরু করার পূর্বে আজকের আয়াতের সরল অর্থগুলো জেনে নিই। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সূরা মায়েদার 19 এবং 20 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে কিতাবীরা, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, রাসূলদের একটি বিরতির পর তোমাদের জন্য তিনি স্পষ্ট বর্ণনা করেছেন, যেন তোমরা না বলো যে আমাদের নিকট কোনো সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি। অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন মূসা তার জাতিকে বলল, হে আমার জাতি, স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত, যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে অর্থাৎ বিশ্ব জগতের মধ্যে আর কাউকে দান করেননি। সুবহানাল্লাহ, মহান আল্লাহ যা বলেছেন সত্যই বলেছেন। প্রিয় মোহতারাম, চলুন আজকের ক্লাসের এখন শব্দে শব্দে সহ আমরা বুঝার চেষ্টা করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র কোরআন মাজিদকে বুঝে বুঝে পড়ার জন্য এক মহাবিস্ময়ের ব্যবস্থা করে দিয়েছেন, মহা ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া সর্বে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা নতুন পুরাতন এবং দেশে বিদেশে আমাদের ক্লাসে জয়েন করেছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহ খায়রান। যারা নতুন নতুন জয়েন করেছেন, অবশ্যই অবশ্যই আপনারা ডিসক্রিপশন বক্সের পিছনের পাড়া আকারে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, আমরা প্রতিদিন একটি ক্লাস আপলোড করছি। এভাবে আমরা ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা এভাবে কোরআনকে খতম করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি আজকের আয়াত। বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় মোহতারাম, খেয়াল করুন, আজকে আল্লাহ আল্লাহ সুবহানাহু প্রথম বলছেন, ইয়া মানে ওহে, ও আহাল, আহাল মানে পিপল বা লোক, জনগণ, পিপল। ওহে আহাল, আল কিতাব, কিতাবের আহাল অর্থাৎ কিতাবের জনগণ, কিতাবের পিপল। কারা কিতাবের পিপল ভাই? সে কিতাবীরা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত জবর অর্থাৎ ইহুদি নাসারাদেরকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন, ওহে আহাল কিতাব, কদ, শোনো, নিশ্চয়ই, শিওরলি, কদ মানি ভাই নিশ্চয়ই, শিওরলি। সূরা মুমিনুনে আপনারা পাবেন, প্রথমে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই ওই মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাহ ভাই বলছেন, অর্থাৎ ওই মুমিনরাই পাশ করেছে। বুঝতে পেরেছেন যে কদ মানে নিশ্চয়ই বা শিওরলি, যা আ, যা আমানি এসেছে, যা আমাদের কথা ভাই আরবিতে এসেছে, কুম মানে তোমাদের অর্থাৎ তোমাদের কাছে এসেছে। হে আহলি কিতাবরা, শোনো, তোমাদের কাছে এসেছে কে? রসুলুনা, রসুলুনা মানে আমাদের রসুল, এই যে না মানে আমাদের। প্রিয় ভাই বোনেরা দেখুন, এই আয়াতটার ভিতরে রেড কালারের দুটো অক্ষর বা শব্দ আছে, খেয়াল করেন, দুশো, এই যে কুম মানে তোমাদের, আর না মানে আমাদের। দেখুন আমাদের বেসিক যে নিয়ম শিখে গেছে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। খেয়াল করেন, এখানে ইয়া যদি শব্দের শেষে ইয়া থাকে তখন আপনি অর্থ দেবে আমার, আমার, না মানে আমাদের, কা তোমার, কুম মানে তোমাদের, হু বা হা মানে তার, হুম হলো তাদের, এখানে আছে না মানে আমাদের। খেয়াল করেন, আমি আবার বলছি, রসুলুনা মানে আমাদের রাসুল এসছে। এখন আপনারা একটু ভাগ করেন যে এই না, এখানেও না আছে, এবং এই না, এই দুটা নায়ের মধ্যে পার্থক্য কী? এই নাটা আমি রেড কালার দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই নায়ের অর্থ হলো আমাদের, আর এই নায়ে এটাও শব্দের পিছনে বসে, এটাও শব্দের পিছনে বসে। খেয়াল করেন, এটাও শব্দের পিছনে, এটাও শব্দের পিছনে, এবং দুটোর চেহারা একই, নুন আলিফ জবর না, এটাও নুন আলিফ জবর না, এটাও নুন আলিফ জবর না। তাহলে এই না হলো আমরা,
আর এই না হলো আমাদের। এখন আপনাকে বুঝতে হবে, যদি স্পেশালি সবসময় মনে রাখবেন, যদি আপনার নাউনের শেষে অথবা হরফের শেষে, নাউন বা হরফ অর্থাৎ ইসিম বা হরফের শেষে যখনই এই নাটা আসবে, কালার যাই হোক না কেন, যদি এই না আসে তখন আপনাকে সিদ্ধান্ত হবে আমাদের অর্থে ব্যবহার করা হয়। আর এটা আসবে ভার্বের পিছনে, ফেলের পিছনে যখন এই নাটা আসবে তখন হবে আমরা। আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখেন এখানেও না আসে, এই না মানে আমরা, এখানে নুনের সাথে আলিফ নেই, তবে এটা আসবে ভার্বের সামনে এই নুনটা, আর এটা আসবে ভার্বের পিছনে। আশা করি আপনারা এই নুন 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 তিনটা নুনের ব্যবহার বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কোনো টেনশন নাই, দেখতে থাকুন আবার বুঝাবো, পরবর্তী ক্লাসে আবার আসবে আবার বুঝাবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইহুদি নাসারা থেকে অ্যাড্রেস করে বলছেন যে হে আহলে কিতাবরা, শুনো, তোমাদের মাঝে রাসুল এসেছে। অর্থাৎ কে ভাই? রসুলুল্লাহ, আমাদের বিশ্ব নবী, চূড়ান্ত নবী রসুলুল্লাহ সাল্লাম এসে গেছেন। এই কথাটা আল্লাহ বলছেন। তিনি কি করেন? ইউ বাইয়ানু, বয়ান করেন। বাইয়ানু বাইতে বাংলার সাথে মিল আছে, দেখেন বাংলার সাথে অর্থটা মিল, আপনার এই শব্দে মিল আছে, বাইয়ানু, আর ইউ হলে গিয়ে তিনি। তো ইউ বাইয়ানু মানে তিনি বর্ণনা করেন, অর্থাৎ তিনি স্পষ্ট বর্ণনা করেন, অর্থাৎ তিনি খুলে খুলে বর্ণনা করেন। হি মেক্স ক্লিয়ার লাকুম, তোমাদের জন্য, লা মানের জন্য, কুম মানে তোমাদের। এই যে দেখেন এখানে আমরা লিখছিলাম ফা সাও লা কালবি, লা মানে শিওরলি, অবশ্যই, বা লা মানের জন্য, যাই হোক, লাকুম তোমাদের জন্য, আলা মানে উপরে, মা পরে কিসের, ফাতরাতিন, ফাতরাতিন কথা অর্থ ভাই বিরতি, আরবিতে ফাতরাতিন কথা হইল কি ভাই, বিরতি, বিরতি, ঠিক আছে। তাহলে বিরতির পরে অ্যান ইন্টারভাল, ক্লিয়ার? দেখুন আল্লাহ বলছেন যে হে আহলি কিতাবরা, তোমরা শোনো, অনেক বিদিন বিরতির পরে তোমাদের কাছে রাসুল এসেছেন। তিনি কি করেন? তিনি স্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করেন। মিন মানে হতে কিসের, রসুলি, রসুল আগমনের, বুঝতে পেরেছেন? রসুলদের একটি বিরতির পরে, এই যে রসুলদের যে বিরতিটা কাদের, রসুলি, এখানে কিন্তু প্লুরাল, এই যে রয়ের উপরে যখন পেশ হয়ে গেছে রসুলদের, মানে অনেকগুলো রসুলের আগমনের পরে একটা বিরতি হয়েছে, এই বিরতির পরে তোমাদের কিন্তু এখন আসল রাসুল এসে গেছেন, আর যিনি তোমাদের কাছে সুস্পষ্টভাবে সব কিছু খুলে খুলে বর্ণনা করতেছেন। মেক্স ক্লিয়ার বাইগিনো, তো প্রিয় ভাই বোনেরা, কোরআন কিন্তু এসছে ভাই খুলে খুলে বর্ণনা করার জন্য, মেক্স ক্লিয়ার করার জন্য। এখান থেকে বুঝতে হবে আপনাদেরকে, আমাদেরকে কোরআন, আমরা কীভাবে নিব কোরআনকে, কোরআনকে নিতে হবে আমাদেরকে কোরআন থেকে, যাতে আমরা খুলে 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 বুঝতে পারি, কোরআন যেন আমাদেরকে খুলে খুলে বর্ণনা করতে পারে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদেরকে দয়া করে মায়া করেছেন বিধায় এই ধরনের একটা মহা ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে, যাতে আমরা খুলে খুলে বর্ণনা করতে পারি বা খুলে খুলে আমরা শুনতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেই দেখুন পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন যে এই যে রাসুল পেঠে পাঠিয়েছেন তোমাদের কাছে, এর উদ্দেশ্যটা হলো অনেক দিন পরে, আপনারা হয়তো জানেন যে ইতিহাস, তা হলো প্রিয় মহতারাম একটি কথা না বললেই নয়, তা হলো ঈসা আলাইসাল্লামের পর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের সময় পর্যন্ত যে সময়টুকু অতিবাহিত হয়েছে, এই সুদীর্ঘকাল সময়ে কিন্তু আর কোনো নবী আসেনি। অর্থাৎ ঈসা আলাইসাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে এই টাইমে কিন্তু কোনো নবী আসেনি। তবে আবার কিন্তু মূসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের মাঝে ব্যবধান ছিল 1700 বছরের। এই ডিউরেশনের ভিতরে কিন্তু অসংখ্য নবী এসেছিলেন, এটা আমাদের জানতে হবে। তা প্রায় মনে করেন যে প্রায় 1000 নবী এসেছিলেন, মূসা আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের মাঝে প্রায় 1000 নবী এসেছিলেন। কিন্তু ঈসা আলাইসাল্লামের পরে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের মধ্যে কোনো নবী আসেননি। আর এই সময়টা ছিল কিন্তু বিভিন্ন রেয়াতে আছে, কখন কোন পাওয়া যায় যে 400 বছর, কোথাও পাওয়া যায় 500 বছর, আবার কোথাও 600 বছর। যাই হোক, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজেই বলেছেন যে আমি ইবনে মারিয়ামের সবচেয়ে নিকটতম মানুষ, নবীরা বৈমাত্রীয় ভাই, কিন্তু আমার ও তার মাঝে কোনো নবী নাই।
এটা রাসূল আসলাম ডিক্লেয়ার করেছেন। আর এই হাদিসটি পাবেন আপনি মুসলিম শরীফের 2365 নম্বর হাদিসে। যাই হোক, আমাদেরকে এইটাই জানলাম যে আল্লাহ বলছেন যে হে বনি ইসরায়েল, সরি হে আহলে কিতাবরা, তোমরা শোনো যে তোমাদের নামে তোমাদের মাঝে কে এসছেন, রাসূল এসে গেছেন, সুসংবাদদাতা। চলুন, আর কেন বলছেন যে আন মানে যে, যেন না, তাকুলু তোমরা বলো, তা মানে তুমি, আর লাস্টে হলো উ মানে তোমরা, তোমরা বলো, যেন না তোমরা বলো, মা মানে না, যা আনা, যা আমানি এসেছে, না মানে আমাদের কাছে, আমাদের কাছে আসে নাই, মিন মানে কোনো, বাশিরুন ওয়ালা নাজিরুন, বাশিরুন মানে সুসংবাদদাতা, গুড নিউজ ইয়ার, আর ওয়ালা এবং না, নাজিরুন কোনো সতর্ককারী, ওয়ার্ডার। আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যে কোনো আহলে কিতাব যেন না বলতে পারে যে আমরা, হে আল্লাহ, আমরা তো উদ্ভ্রান্ত মতো চলছি, আমাদের কাছে তো কোনো নবী আসেনি, আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা বা কোনো সতর্ককারী আসেনি, এই কথাটা যাতে তোমরা না বলতে পারো, এই জন্য কিন্তু আমি এই রাসূলকে পাঠিয়েছি। ভাই চিন্তা করেন, এইরকম যদি একটা কথা আপনাকে আমাকে বলে যে তুমি যাতে না বলতে পারো যে তোমার জন্য আমি এটা করিনি, যার জন্য আমি এই কাজটা করেছি, তাহলে আমাদের কি সেই কাজটা করা উচিত না ভাই? জি, চলুন এরপর দেখুন, আল্লাহ বলছেন, ডিক্লেয়ার দিতে আছেন, ফা কদ, তাই নিশ্চয়ই, সো শিওরলি, যা আ কুম, যা মানে এসেছে, কুম মানে তোমাদের কাছে, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে, বাশিরুন ওয়া নাজিরুন, সুসংবাদদাতা, আ প্রিচার, এবং সতর্ককারী, অ্যান্ড আ ওয়ার্নার। প্রিয় ভাই বোনেরা, এই দুটো জিনিস কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুটো গুণের কথা কেন বলতেছেন? এই জন্য বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করবেন, সুসংবাদদাতা কাদের জন্য, যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি ইমান আনবে, রসুলের প্রতি ইমান আনবে, কিতাবের প্রতি ইমান আনবে, ফেরেশতাদের প্রতি ইমান আনবে, তাকদীরের প্রতি ইমান আনবে, আপনার আখিরাত পুল সিরাত হাশরের প্রতি ইমান আনবে, এদের জন্য আল্লাহ বলছেন যে সুসংবাদদাতা। আর সতর্ককারী কাদেরকে, যারা এই কাজগুলো অমান্য করবে, অবিশ্বাস করবে, তাদের জন্য এটা সতর্ককারী, মনে রেখো, সাবধান সাবধান, তোমরা এটা সতর্ককারী হয়ে যাও। জি, আর সবশেষে আল্লাহ বলছেন অল্লাহু, আর আল্লাহ, অল্লাহু ভাই আল্লাহ, এই যে অল্লাহু আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি সব, এভরি, এ কথাটা কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি। কুল্লি মানে কি ভাই? ইংরেজিতে বলে এভরি, বাংলা হলো সব। শাইন মানে কিসুর বা থিং, আমরা একসাথে যদি বলি কুল্লি শাইন, ইংরেজিতে হবে এভরিথিং, এভরিথিং, কুল্লি শাইন মানে এভরিথিং, সব কিছুর, কদির, কদির ক্ষমতাবান, অল পাওয়ারফুল। আল্লাহ এখানে এই কথাটা এই জন্য বলছেন যে এই যে একটু আগে আমি বললাম যে আমাদের রাসূল তোমাদের মাঝে এসে গেছেন, তিনি হলেন গিয়া সুসংবাদদাতা এবং সতর্ককারী, অতএব এই সুসংবাদদাতা হিসেবে যাদের কাছে এই মেসেজটা চলে যাবে, তারা যদি সেই সুসংবাদ নিয়ে নেয় পজিটিভ ওয়েতে, তাদের উপরে যা যা নিয়ামত দরকার সেই জন্য আমি দিতে প্রস্তুত এবং আমি ক্ষমতাবান, আর যারা অস্বীকার করবে তাদেরকে আমি শাস্তি দিতেও কিন্তু আমি পাওয়ারফুল, এই জন্য আল্লাহ বলছে কিন্তু আমি কিন্তু সব কিছুর উপর ক্ষমতাবান বান্দা, মনে রেখো। জি, আল্লাহ আমাদেরকে এই আয়াত দিয়ে বোঝার তৌফিক দান করুক, যাতে আমরা আমাদের চূড়ান্ত নবীকে আমরা সহজভাবে মেনে তাকে অনুসরণ করতে পারি। আমিন আমিন। এরপরে দেখুন আল্লাহ আরেকটি কথা বলছেন সেই আহলে কিতাবদেরকে, ওয়া মানে এবং, ইজ মানে যখন, আপনারা জানেন যে ইজা এই জালের উপরে যখন যদি জবর হতো তখন ইজা হতো, সেটাও অর্থ যখন, আর এই ইজ মানে যখন, পার্থক্য হলো এইটি যে এই ইজ মানে অতীতকাল অর্থে ব্যবহার করা হয় আর ইজা হলো বর্তমানকালে ব্যবহার করা হয়। এই যে ওয়া ইজ কলা মুসা লি কওমিহি, স্মরণ করো অতীতে সেই সময়ের কথা যখন, এই যে ইজ মানে যখন, কলা বলেছিল, কলা মানে বলেছিল। প্রিয় ভাই বোনের মাঝখানে আরেকটু কথা বলে নিই, আপনারা অবশ্য অবশ্যই জানেন, আপনারা সবাই জানেন, স্পেশালি নতুন ভাই বোনেরা হয়তো জানেন না, আমাদের আপনাদের যার এই ক্লাসটা ভালো লাগে এই শব্দে শব্দে, ঠিক আছে, শব্দে শব্দে শোনেন, এরপরে আমাদের দ্বিতীয় পার্টে
আমরা বিভিন্ন শব্দের গ্রামারটা একটু জানার চেষ্টা করি, শব্দের উৎপত্তি কোথেকে আসলো, এটা রুট কোথেকে আসলো, এটা কোন ফর্মে কীভাবে হয়, কীভাবে দেখায়, সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, যাতে সময় হয় নতুন নতুন ভাইবারা আপনারা দেখবেন। আর যদি সময় না হয় আপনারা অ্যাটলিস্ট এই যে শব্দে শব্দে এই আলোচনাগুলো দেখেন, এইভাবে দেখতে দেখতে ইনশাল্লাহ ভাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এক ভাই তো বলেই ফেললেন আজকের কমেন্টস বক্সে, দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা লাগলো। আমি নাকি কবে বলেছিলাম যে আপনারা অ্যাটলিস্ট, হ্যাঁ আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 15 পারা পর্যন্ত আপনারা দেখেন, আমাদের তো 6 পারা চলছে, 15 পারা পর্যন্ত দেখেন, আপনারা দেখবেন এই বাই দিস টাইম কোরআনকে বুঝতে পারবেন, পেরেছেন পারবেন। আর সেই ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ 15 পারার কথা বলছি কিন্তু এখনই আলহামদুলিল্লাহ অনেক নাকি বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা সবাই বুঝতে পারবেন, শুধুমাত্র আপনাকে একটু কান লাগিয়ে শুনতে হবে এবং ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, কোরআনের কাছে আসতে হলে আপনাকে ফার্স্ট যে শর্ত তা হলো আপনার মনকে নিউট্রাল করে আসতে হবে। আপনি যেই মত পদের ভিতরে থাকেন না কেন, সেখান থেকে আপনাকে মনকে নিউট্রাল করে এই কোরআনের কাছে আসতে হবে। যদি মনকে নিউট্রাল করে কোরআনের কাছে আসেন, নিজেকে যদি কোরআনের কাছে সঁপে দেন, দেখবেন কোরআন আপনাকে পথ দেখাবে, আস্তে আস্তে আপনার ভিতরে কোরআন ঢুকে যাবে ইনশাআল্লাহ। জি, দেখুন আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা বলেছিল লি মানে জন্য বা টু কওমি জাতিকে, হি মানে তা, ঠিক আছে, তার জাতিকে যখন মূসা বলেছিল কি বলেছিল, ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা, ও মাই পিপল, উজকুরু, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করেছেন, তোমরা স্মরণ করো, ইউ রিমেম্বার, নিয়ামতা, নিয়ামতা, নিয়ামতকে, নিয়ামতকে, এই যে তাই উপরে একটা জবর আছে, খেয়াল করেন যে যদি আল্লাহ যদি আল্লাহকে হয় তো নিয়ামতা মানে নিয়ামতকে স্মরণ করো, কার, আল্লাহি মানে আল্লাহর, আল্লাহি আল্লাহর, তো জের এবং জবরের অর্থটা পেয়েছেন তো। এইভাবে জাস্ট একটু একটু মাঝে মাঝে দেখি দেখিয়ে যাচ্ছি, এই দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন। তো যাই দেখুন যে হে আমার জাতির লোকেরা তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, কি আলা মানে উপরে কু মানে তোমাদের, যা তিনি তোমাদের উপরে দান করেছেন, এটাই বলতেছেন। প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে মূসা আলাইহিসসালামের জাতির লোকদেরকে আল্লাহ কি না দিয়েছেন, কত নিয়ামত তাদেরকে ভরপুর করেছেন। যে একটা নিয়ামতের কথা যদি বুঝেন যে সেই ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউনের দাসত্ব থেকে তাদেরকে কীভাবে মুক্ত দিয়েছিলেন, একটা নদী বা একটা সাগর সেটা পানি দুই ভাগ হয়ে তার মাঝখান থেকে একটা রাস্তা হয়ে গেল, সেই রাস্তা পার হয়ে তারা অপর প্রান্তে চলে গেলেন, সেই ফেরাউনের হাত থেকে তারা রক্ষা পেলেন, এটা কি বড় নিয়ামত নয়, চিন্তা করেন, সুবহানাল্লাহ। এইটাই আল্লাহ মূসা আলাইহিসসালাম বলছে তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো, তোমাদেরকে কি না দিয়েছেন আল্লাহ। যাই হোক চলুন সামনে, এরপর বসেন, ইজ মানে যখন, ইজ মানে কি ভাই, যখন অতীতের সে যখন, যখন জালা মানে পাঠিয়েছিলেন, হি প্লেস ফি কুম তোমাদের মধ্যে, ফি মানে মধ্যে, কুম মানে তোমাদের, আম্বিয়া মূল শব্দ নবী, নবীর প্লুরাল হলো আম্বিয়া, আম্বিয়া, ক্লিয়ার, আপনারা জানেন যে প্লুরালের চিহ্ন এর আগে আমরা গ্রামারের ক্লাসে এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনারা সার্চ দিয়ে দেখেন যে অনেকগুলো ক্লাস আছে বা আমাদের ডিসক্রিপশন বক্সে, ওখানে আমরা এই যে কীভাবে প্লুরাল হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। যে আম্বিয়া আ, আ মানে নবীদেরকে, আ হলে গিয়া নবীদেরকে, আ আ আল্লাহ, আল্লাহকে আম্বিয়া আ নবীদেরকে, তিনি পাঠিয়েছেন যখন তোমাদেরকে নবীদেরকে, আর কী করেছেন, ওয়াজা আল্লাহ, ওয়াজা আল্লাহ, আর বানিয়েছিলেন কু মানে তোমাদেরকে, কি মুলুকান রাজাবাদশা, কিংস রাজাবাদশা বানিয়েছিলেন, অর্থাৎ এই যে আপনার ইহুদি নাসারা অর্থাৎ সে আহলে কিতাবরা তো জানে অতীতের ঘটনাগুলো, যে ঈসা আলাইহিসসালাম এর আগমনের পূর্বে আপনার মূসা আলাইহিসসালাম যখন তার সেই জাতির লোকদেরকে বলেছিল যে চলো আমরা শাম দেশে জিহাদ করব, আল্লাহ হুকুম করেছে, তো
তখন কিন্তু অনেকেই গড়িমসি করেছিল ভাই শাম দেশে, মানে কি বর্তমান সিরিয়া এবং প্যালেস্টাইন এই দুটো মিলিয়ে শাম দেশ, তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন। অবশ্য এরপরে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে মুসা আলাহ সাল্লামের পরে থেকে ঈসা আলাহ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এসেছিলেন। যাই হোক, কোনো এক নবীর সময়ে কিন্তু সেই লোকরা সেই জেহাদও করেছিল, তারা ফিলিস্তিনি জয় করেছিল, জেরুজালাম জয় করেছিল, এবং তারা সেই ফিলিস্তিনি বা জেরুজালামের বাদশাহ হয়ে গেছিল। আল্লাহ বলেছেন তোমরা স্মরণ করো, তোমাদের মধ্যে আমরা নবী পাঠিয়েছিলাম, আম্বিয়া মানে নবীদেরকেও, এখানে অনেক নবীর কথা উল্লেখ করতেছেন, যেটা আমি বললাম যে আপনার কি মুসা আলাহ সাল্লাম যে ঈসা আলাহ সাল্লামের মাঝে প্রায় 1000 নবী পাঠিয়েছিলেন আল্লাহ, সেই কথাটা এখানে আসছে যে নবীদেরকে পাঠিয়েছিলেন আর তোমাদেরকে রাজা বাদশাহ বানানো হয়েছে, সে ফিলিস্তিন বলেন সিরিয়া বলেন এইসব এলাকার রাজা বাদশাহ তারা হয়েছিল। চিন্তা করেন এইসব নিয়ামত কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন তাদেরকে। জি, আর কি দেখেন, ওয়া এবং আতা দিয়েছেন, কুম মানে তোমাদের, এবং তোমাদেরকে দিয়েছেন, অ্যান্ড হি গেভ ইউ মা লাম, মা মানে যা, লাম মানে না, যা না, উতি তিনি দেন, হি হ্যাড গিভেন, তোমাদেরকে যা দিয়েছেন তা দেননি আহাদুন, আহাদান মানে কাউকে, এনি ওয়ান, মিনাল আলামিন, মূল শব্দ আলম, আলম মানে জগৎ, জগতের প্লুরাল হলো আলামিন, আর সামনে ডেফিনিট আর্টিকেল দা চলে আসছে, খেয়াল করেন। যাই হোক প্রিয় ভাই, মানে আমরা এভাবেই চেষ্টা করতেছি একটা শব্দের ভিতর থেকে অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করতেছি। এভাবে ভেঙে ভেঙে যদি আপনি কালার কোড দিয়ে এই যে আলাদা আলাদা বোঝার চেষ্টা করেন, দেখবেন অচিরেই আপনার এই এরপরে যদি ব্ল্যাক কালারও যদি আপনার আরবি আয়াত পড়েন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন, যদি কালার কোড নাও থাকে ইনশাল্লাহ বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাই যাই হোক, দেখুন আল্লাহ বলেছেন যে তোমাদেরকে এমন কিছু আমি দান করেছি, সৃষ্টি করেছি হে বানি ইসরায়েল, পৃথিবীর আর কাউকে এখন মতো দেয়নি। সুবহানাল্লাহ, এখন বলুন তো ভাই কি এমন দিয়েছিলেন যা আমাদেরকে আল্লাহ এখনও দেননি? হ্যাঁ, আপনারা কোরআন পড়ুন, আমরা সামনে পাবো তাদেরকে কি দিয়েছে ভাই, রেডিমেড খাবার দিয়েছে, আসমান থেকে রেডিমেড খাবার চলে আসছে, রান্না করা খাবার চলে আসছে আসমান থেকে। সুবহানাল্লাহ, মান্না সালোয়া দিয়েছেন না ভাই? জি, এরকম অসংখ্য নিয়ামত তাদেরকে দিয়েছে আল্লাহ বলেছে যা বিশ্বজগতে আর কাউকে দেয়নি। আহা, আর এই সেই মানুষগুলো এত কিছু পাওয়ার পরেও তারা কি করেছে ভাই, বাসুর পূজা করে, বাসুর পূজা করে, চিন্তা করেন সেই। হ্যাঁ, যাই হোক চলুন সামনে আমরা যাই। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, আমরা এবার দ্বিতীয় পাঠে চলে আসছি আমাদের ক্লাসের। আমরা আজকে এখন আলোচনা করব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, ফরমেশন অফ টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল প্রোনাউন, ভার্বাল নাউন এক্সেট্রা। চলুন প্রিয় মহতরাম স্ক্রিনে লক্ষ্য করুন, প্রথমে দেখুন যে আমরা ভার্বটা পেয়েছি, আমাদের ভার্বের কালার তো আপনারা জানেন যে বেগুনি কালার, বেগুনি কালার হলো ফেল বা ভার্ব হয়। দেখুন যে যেই ভার্বটা পেয়েছি ইউ বাই ইনু, ইউ বাই ইনু এই শব্দটার মাঝখানে কিন্তু তাসদিদ আছে, যাই সেটা হলো গিয়ে ক্রিয়ার দুই নম্বর ফর্ম, ক্রিয়ার দুই নম্বর ফর্ম, যেমন কাফফারা তাসদিদ আছে, সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, কাফির দূর করো, লা তু কাফির দূর করো না, আর যে করে তাকে বলে মুকাফির, মুকাফির, আর সেই আমি পেলাম বাইয়ানা মানে সে বয়ান করেছে, ইউ বাই ইনু সে বয়ান করে বা করবে। প্রেমতারা আপনারা অবশ্যই জানেন যে আমরা আরবিতে তখনই আমরা ফেল বা ভার্ব বলবো যখনই যে শব্দের ভিতরে একটি টেন্স থাকবে, অর্থাৎ বর্তমান হোক ভবিষ্যৎ হোক, এবং একটি পার্সন থাকবে, সাবজেক্ট থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো হলেই তখন আমরা তাকে ভার্ব বলবো। আর বেসিক্যালি আরবিতে আপনার বেসিক্যালি ভার্বের উদয় হয় অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলারে, আর ইংরেজি এবং বাংলায় ভার্ব হয় গিয়ে ভাই কী হয় ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন না, কোনো সাবজেক্ট থাকে না, কোনো সাবজেক্ট থাকে না বা কোনো টেন্স থাকে না, যা শব্দটা, যেমন হেল্প, হেল্প আর ইংরেজিতে হেল্পকে বলা হয় সাহায্য করা, আর যখনই আরবিতে চলে আসবে সে সাহায্য করেছে এটা আসতে হবে, এটা আপনার আরবির নিয়ম। যাই হোক এখান দেখুন বাইয়ানা মানে সে বয়ান করেছে, ইউ বাইয়িনু সে বয়ান করে বা করবে, এখান থেকে এটা চলে আসছে, ইউ বাইয়িনু মানে সে বয়ান করে বা করবে, আর দেখেন উ বাইয়িনু আমি বয়ান করি, তু বাইয়িনু তুমি করো, ইউ বাইয়িনু সে করে, নু বাইয়িনু আমরা করি। জি,
এরপর দেখুন, হ্যাঁ আজকের আয়াতগুলো কিন্তু আমাদের গত ক্লাসে প্রিভিয়াস ক্লাসে অনেকবার রিপিট হয়ে গেছে, সেগুলো বারবার আসছে, এবার আবার বারবার দেখেন, বারবার দেখতে দেখতে আপনারা শিখে যাবেন। যেমন যা আ, যা আ মানে এসেছে, কুম মানে তোমাদের কাছে, যা আ মানে এসেছে, এই যে যা আ মানে সে এসেছে, ইয়া জি উ সে আসে বা আসবে। যেমন মা তা, খেয়াল করেন এখানে মিমের সাথে একটা আলিফ আছে এবং তা জবর, ঠিক জিমের সাথে একটা আলিফ আছে এবং হামজা জবর, এই যে এই জন্য ছন্দে ছন্দে বলা হয়, এগুলা মিল আছে। যেমন ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে আমরা এটা পাই, মা তা সে মারা গিয়েছে, যেমন কলা সে বলেছে, যেমন কানা ইহা হয়েছে, এই ধরনের আর কি। যা আ মানে সে এসেছে, তাই ইয়া জি উ সে আসে বা আসবে, ইয়া মুতু সে মারা যায় বা যাবে। জি, এরপর দেখুন আবার আমরা পেলাম কি, এই যে কলা, ওয়াই ইজ এ কলা, এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন বলেছিল, কে বলেছে, এই যে দেখেন কলা মানে সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে। আপনারা অবশ্যই জানবেন যে আরবিতে অতীতকাল হলে গিয়ে দেখেন, এই যে আমরা যে বেগুনি কালার দিয়েছি এখানে কোনো আপনার কী বলা যায় অতীতকাল থাকবে, শুধু জবর থাকবে, বেসিক্যালি জবর থাকে, খেয়াল করেন। আবার দেখেন বর্তমান কালে হবে কীভাবে, ইয়া দিয়ে, যখনই সেই শব্দের সাথে ইয়া যোগ হয় তখনই মনে করবে যে এটা বর্তমান ভবিষ্যৎকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার। যাই হোক, কলা মানে সে বলেছে, ইয়া কুলু সে বলে বা বলবে, কুল মানে বলো, লা তা কুল বলো না, আর ঠিক মা তা সে মারা গিয়েছে, ইয়া মুতু সে মারা যায় বা যাবে। জি, এরপর দেখুন এই শব্দটা আমরা এর আগেও আলোচনা করেছি, আবার আসছে, আবার করতেছি, যেমন নাসারা গ্রুপে নাসারা সে সাহায্য করেছে, ইয়াং সুরু সে সাহায্য করে বা করবে, উংসুর সাহায্য করো, লা তাংসুর সাহায্য করো না, ঠিক সেম হল গিয়া, যা কারা সে স্মরণ করেছে, ইয়াজ কুরু সে স্মরণ করে বা করবে। এখন বলেন উংসুর সাহায্য করো, আর কি উজকুর স্মরণ করো, আর উজকুরুর সাথে যখন ওয়াও যোগ করা হয়েছে, উজকুরু তোমরা স্মরণ করো, এই জন্য বসে ইয়া কৌম ইজকুরু তোমরা স্মরণ করো। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন ওয়া ইজ এবং যখন জালা, এই জালা একটা কমন শব্দ আরবিতে অনেকবার পাবেন, জালা মানে বানানো, জালা মানে তৈরি করা, জালা মানে আবার মনোনীত করা, এই অর্থে ব্যবহার করা হয়, আবার জালা মানে শুধু করা, এই অর্থে ব্যবহার করা হয়। যে জালা মানে সে বানিয়েছেন বা তৈরি করেছেন, দেখুন ফাতাহা গ্রুপের ক্রিয়ার এক নম্বর ফর্ম দুই নম্বর দলে, ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে, ইফতাহ জয় করো, লা তাফতা জয় করো না, আর যে জায়গা তাকে বলে ফাতি। দেখুন জালা সে বানিয়েছে বা তৈরি করেছে, ইয়াজআলু সে বানায় বা তৈরি করে, যেমন ইয়াফতাহু এটা হলো ইয়াজআলু, ফাতাহা জালা, যেমন ইফতাহ ইজআল, লা তাফতা লা তাজআল, ফাতি জাইল, এই যে এভাবে কিন্তু ভাই প্রত্যেকটা যে নিয়ম কিন্তু একই ফর্মেটে চলে আসবে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন আবার বলতেছি ভাই, টেনশন করবেন না, কষ্ট করে লেগে থাকেন, ইনশাল্লাহ দেখবেন, ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে চলেছি। আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা, যারা এতক্ষণ কষ্ট সাধন করে ধৈর্য ধারণ করে ক্লাসে জয়েন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম উত্তম যাদা দান করুন, আল্লাহ যেন আপনাদেরকে কোরআনকে বুঝে বুঝে পড়ে এবং সেই ওজন অনুযায়ী আমল করে যেতে পারি আমরা এই দুনিয়া থেকে, সেই দোয়াই আমি আপনাদের জন্য করছি। প্রিয় ভাই বোনেরা, সবশেষে আপনাদের সাথে একটু কথা বলতে মন চাচ্ছে, যে আপনারা যে কত সুন্দর সুন্দর কমেন্টস আপনারা লিখতেছেন, আপনাদের মনের অভিব্যক্তি জানাচ্ছেন, দেখে আমার খুবই ভালো লাগতেছে। যেমন কয়েকজন ভাইয়ের কথা না বললেই নয়, তারা হলেন গিয়ে করিম সর্দার ভাই, আলহামদুলিল্লাহ করিম সর্দার ভাই সেই ভারত থেকে পশ্চিম বাংলা থেকে লিখছেন, খুবই সুন্দর, যে অনেক নিরলস পরিশ্রম করে যাচ্ছি, আপনারা 30 মিনিট শুনবেন না বা সময় দিবেন না, এটা লজ্জার কথা। যাই হোক, জি ভাই সময় দিন, কষ্ট করুন, দেখবেন কষ্ট করার মতো কষ্ট করেন, ইনশাআল্লাহ এর ফল একদিন পাবেন। এছাড়া আমাদের আওয়াল ভাই, আলহামদুলিল্লাহ আওয়াল ভাই খুব সুন্দর সুন্দর সে বিভিন্ন আপনার হাদিসের রেফারেন্স দিচ্ছেন। আপনারা যেই যেই ভাইরা, আপনারা জানেন তো, আমাদের এক ভাই তো লিখছেন, আমাদের কোন ভাই লিখলেন, লিখছেন মনে হয় আমাদের সে ভাই হলো আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন ভাই লিখছেন যে এক এক ফুলের এক এক গন্ধ। জি, আসলে আপনাদের এক এক ফুলের এক এক গন্ধ,
আপনারা এক একজনের কোয়ালিটি আমি বলে শেষ করতে পারবো না, অনেক কোয়ালিটি আপনাদের আছে আলহামদুলিল্লাহ। এক একজন এক একভাবে আপনারা কোরআনকে, আল্লাহ রাসুলকে তথা দিনকে একভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছেন। জি, যে যে যার সেক্টরে করুন না, আপনার একটা কথা কেউ দেখুক, সে তার যদি ভালো লাগে সে যেটা ফলো করে আলহামদুলিল্লাহ, এটাও তো একটা সদগায় জারিয়া, আপনার উত্তম কাজ করলেন। জি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে লাবলু মিয়া ভাই অনেক সুন্দর লিখছেন, তারপরে রিয়াদ আহমেদ ভাই তাও খুব সুন্দর ভালো লিখছেন, আলাউদ্দিন ভাই লিখলেন, আওয়াল ভাইয়ের কথা বললাম, তারপরে খাদিজা বেগম আপা, হ্যাঁ সুন্দর, আপনি বলছেন যে শুক্রবারের ক্লাসে এর আগে ইয়াসিন দিয়েছিলাম, ইয়াসিন সুরা, এখন কাফ ওয়াকিয়া বা আর রহমান সুরা অনুবাদ দেওয়া যায় কি না, ঠিক আছে চিন্তাভাবনা করি, একটু ফ্রি হই ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ, যেহেতু আপনারা চাচ্ছেন শুক্রবারে একটা সুরা আবার শুরু করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যাই হোক একটু ফ্রি হচ্ছি, কেন বেশ ব্যস্ততা যাচ্ছে এখন, আজকে ক্লাস তো বেশ অনেক রাত্র হয়ে গেল। যাই হোক প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে এই কঠিন সময়ের মধ্যে সারা বিশ্বে দেখুন খুব দাবাদাহ চলছে, খুব গরম চলতেছে মানুষের ভিতরে, আর দেশের অবস্থা তো বিদেশের অবস্থা সবই তো বুঝতে পারতেছেন, সব পরিস্থিতি মিলিয়ে যাতে করে আল্লাহ আমাদেরকে এই কোরআনের সাথে লেগে থেকে যাতে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, দুনিয়া থেকে চলে যেতেই হবে ভাই যেভাবেই হোক, তাই আসুন না আমরা এইভাবে একটু চলে যাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন। আমিন আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।